জীবনটা না খুব সুন্দর যদি আমরা সুন্দর মতো সাজাতে পারি। আর এই জীবনকে সাজাতে আমাদের অবশ্যই অতীতটা খুব জরুরি। আমরা অতীতটাকে যতটা সুন্দর করে সাজাবো আমাদের ভবিষ্যৎটা ঠিক ততটাই সুন্দর হবে। চাইলেও আপনি সেই অতীতটাকে অস্বীকার করতে পারবেন না, কারণ আপনার অতীতটাই আপনার ভবিষ্যৎ। অনেকেই বলে অতীত তো চলে গেছে, কিন্তু না, আমি ভাবি প্রত্যেকটা জিনিস আমরা যা করে আসছি আমাদের বর্তমান প্লাস ভবিষ্যৎ দুইটাই নির্ভর করে। যাই হোক, বেশি রকম জ্ঞান দিয়ে ফেললাম। অতিরিক্ত জ্ঞানী মানুষ আবার রাস্তাঘাটে ঠুয়া খায়, আমি চাই না ঠুয়া খাইতে। তো আমার রান্নাবাড়াটা আজকে হচ্ছে মাছ ভুনা করব। আর প্রথমে তো দেখলেন লাউ শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে আমি একটা শুটকি লইট্টা শুটকি দিয়ে একটা তরকারি রান্না করছি। আর এখানে পাঙ্গাস মাছ ভুনা করছি। আর রান্না করছি হয়েছে লাউ শাকের পাতা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ল্যাঞ্জা দিয়ে ভেঙে চুড়ে রান্না করছি। আমার কাছে না লাউ শাকের এই তরকারিটা না খুব ভালো লাগে, যে কোনো তরকারি লাউ শাকের হোক। আর পুঁই শাকের তরকারি যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় সেটা তার কোনো কথাই নাই, আমার খুব 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 বেশি পছন্দ এভাবে রান্না করলে আর কি। তো যাই হোক, আমার সবগুলো রান্নাবার আমি শেষ করে নিয়েছি। আসলে কি, আমরা ভিডিওতে কিন্তু খুব শর্টকাট ভিডিও দেখাই, এত তাড়াতাড়ি যদি রান্না হতো তাহলে তো জীবনটা ঝিঙ্গালালা হয়ে যেত, তাই না? রান্না কখনোই তাড়াতাড়ি হয় না, আর যে রান্না আমরা খুব শখ করে রান্না করি সেই রান্না মজা হবে না তা তো হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রান্নাগুলো তিনটাই রান্না আমার কাছে খুব ভালো লাগছে, আমার কাছে না আমার ফ্যামিলির কাছেও ভালো লাগছে। আর পাঙ্গাস মাছ তরকারি এটা তো আমার দুই ছেলের জন্য স্পেশাল, কেন ওরা কাটা ছাড়া এই মাছটাকে খুব বেশি পছন্দ করে। ওরা না, আমি যতটুকু বুঝি বাচ্চারা সবাই পছন্দ করে। আর এই ফাঁকে আমি একটা চুলার মধ্যে আমার চকলেটের মানে কেকের চকলেটটা একটু গলিয়ে নিলাম, গলিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এই ফাঁকে একটু খাবারটা খেয়ে নেবো। আর আমার কেকটা যেহেতু রেডি ছিল আমি শুধু এখন ক্রিমটা দিয়ে ডেকোরেশন করে নেবো ফুল দিয়ে। আমি চকলেট মকলেট সবই দিয়ে দিয়েছি, মানে চকলেটটা গলিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে ফুলের ডিজাইনটা করে নিচ্ছিলাম। কেকটা বাস্তবে দেখতে খুব সুন্দর হয়েছে, ভিডিওতে হয়তো বা আমি কালারটা ফুটাতে পারি নাই, মানে কালারটা হবে হচ্ছে হচ্ছে গোলাপি কালার, সম্পূর্ণই গোলাপি। খুব ভালো হয়েছে আর অনেক পছন্দ করছে কাস্টমার। তো আলহামদুলিল্লাহ, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। যদি আপনাদের আমার কাছে কিছু বলার থাকে বা মানে কোনো অভিযোগ থাকে বা ভালো কিছু বলা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর হ্যাঁ, একটু রিকোয়েস্ট করবো আর কি, যেহেতু আমার ভিউটা বাড়ছে না, আপনারা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার ভিউটা বাড়িয়ে দিবেন, আপনাদের কাছে এতটুকুই অনুরোধ। আর আমার কেকের ডেকোরেশনগুলো কেমন হয় অবশ্যই জানাবেন, আর ইউনিক কোনো ডেকোরেশনের ছবি থাকলে অবশ্যই বলবেন দিবেন, এতে কোনো আফসোস নাই, কারণ আমি শিখবো তাতেই তো আপনাদের দেখাতে পারবো, তাই না? আর শিখার কোনো শেষ নাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।